হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ দীপাবলি। কেমন কাটছে তোমাদের কালী পুজো? আজ তোমাদের দেখাবো আমাদের এগরা একটি নতুন কালী মন্দির হয়েছে এগরা থানায়। কি সুন্দর হয়েছে মন্দিরটি! পুরো ভিডিওটা দেখবে কিন্তু স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, তাই আমাদের পাশে থেকো বন্ধুরা। এত পরিমাণে ভিড়, মনে হচ্ছে সব মানুষ এই মন্দিরেই জমায়েত হয়েছেন ঠাকুর দেখবেন বলে। অ্যাকচুয়ালি নতুন মন্দিরটা হয়েছে, তাই সবাই এসেছে মন্দিরটা দেখার জন্য, কেমন হয়েছে কী ব্যাপার। আমরাও এতদিন ধরে রাস্তা দিয়ে যাতায়াত করার সময় দেখেছি মন্দিরটা হচ্ছে হচ্ছে, আমাদের মতনই সবাই এসছে মন্দিরটা দেখার জন্য। বন্ধুরা তোমরাও দেখো এবং কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে মন্দিরটা, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এখানে মহাদেবের মূর্তি স্থাপন রয়েছে মন্দিরের পুরো সামনেই উঠতে, ডান দিকে বাম দিকে একটি হরি মন্দির রয়েছে, ভিড়ের জন্য আমি দেখাতে পাচ্ছি না। এত সুন্দর কারুকাজ, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, খুব সুন্দর। এবার মায়ের মূর্তি, ফাইনালি মায়ের মূর্তিও খুব সুন্দর হয়েছে, তোমরাও জানাও কেমন হয়েছে। পাশেই আরেকটি কালী পুজো ছিল, তার ছবিটাও তুলে নিলাম। এটা হলো এগরা মিলনী মণ্ডপের ঠাকুর, দুর্গা পুজোর মতনই এখানের ঠাকুরটা খুব সুন্দর এবং বড় করেই হয়, মায়ের রূপ দেখলেই ভয় লাগবে। এবার বাড়ির দিকে ফিরি, কারণ আমরা ঠাকুর দেখতে গেছিলাম না, গেছিলাম মিষ্টি আনতে, কারণ রিকুকেও নিয়ে যাইনি, আরও অনেক ঠাকুর রয়েছে, কোথাও না গিয়ে বাড়ির দিকে ফিরছি, এটা বাড়ির কাছেরই পুজো। তো বন্ধুরা জানাবে কেমন হয়েছে ভিডিওটা, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা।